नमस्कार बंधुरा आमि सम्राट आमार यूट्यूब चैनल ईश्वर कथाते आपनादेर स्वागत। जगत संसारे प्रतिपालक भगवान विष्णुर अवतार मनमोहन श्रीकृष्ण तार मोहनीय रूपे मुग्ध होत सकल ब्रजबासी। श्रीकृष्ण तार मनोमुग्धकर रूपर द्वारा स्वयं मदनदेव अर्थात कामदेव के आकर्षण करतें, तई श्रीकृष्णर एक नाम मदनमोहन। घन कृष्णवर्ण मेघर मत तार चेहरा, तार लाल ठोटे जान दुष्ट मिष्टि हासि लेगे आछे, उज्जवल दीप्तिते उद्भासित जान तार नयन, तार मस्तके गभीर कालो कोकड़ानो केशराशि, तार शरीरे भूषित पीतवर्णेर वसन, तार पक्षमाझे शोभा पाय कोष्ठभरत्न, तार मस्तके शोभा पाय मयूरपुच्छ। एर कारणे भगवान श्रीकृष्णके बला हय मोर मूर्तिधारी। भक्तदेर काछे एई मयूरेर पालक ततटाई दर्शनीय जतटा भगवान श्रीकृष्ण स्वयं। কিন্তু শ্রীকৃষ্ণ কেন তার মাথায় ময়ূরের পালক ধারণ করে থাকেন জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তখন বালক কৃষ্ণ বৃন্দাবনে রাখাল রাজা। একদিন বিকালে শ্রীকৃষ্ণ গোবর্ধন পর্বতের পাদদেশে হাজির হলেন সঙ্গীদেরকে নিয়ে গোচারণে। কিছুক্ষণ পর তার সঙ্গীরা বৃক্ষের কোমল ছায়ায় আচ্ছন্ন হয়ে ঘুমিয়ে পড়লেন। তখন দুষ্ট গোপাল পরিকল্পনা করলেন তাদের নিদ্রা ভঙ্গ করার। শ্রীকৃষ্ণ তখন তার ঠোঁটে অমৃত বাসিতে ঢাললেন। গম্ভীর এক সুমধুর রাগ বাসি থেকে নির্গত হতে লাগল। সেই বিস্ময়কর সুমধুর তরঙ্গে গোবর্ধন পর্বতের আশেপাশের সকল ময়ূরদের মোহিত করে তুলল। সেই বাসির সুরে সকল ময়ূর আনন্দে পেখম মেলে নাচতে শুরু করল। শ্রীকৃষ্ণ যিনি সকল নৃত্যকলার উৎস, তিনি ময়ূরদের নৃত্যে খুশি হলেন। যখন ময়ূরেরা নৃত্য করছিল তখন ময়ূররাজ এগিয়ে গিয়ে ঠোঁট দিয়ে শ্রীকৃষ্ণের চরণ স্পর্শ করলেন এবং ময়ূররাজ একটি শব্দ করল। তখন শ্রীকৃষ্ণ বুঝতে পারলেন ময়ূররাজ তাকে ধন্যবাদ জ্ঞাপন করছে এবং তাকে নিত্যে আহ্বান করছে। শ্রীকৃষ্ণ সেই আমন্ত্রণ গ্রহণ করলেন এবং তাদের মাঝে গিয়ে দাঁড়ালেন ও তাদের সঙ্গে নৃত্যগীতে রত হলেন। শ্রীকৃষ্ণ ময়ূরদের সাথে নৃত্য করায় ময়ূরদের পরম সুখ অনুভব হল। এত অনুভূতকারী এই অনুভূতি ছিল যে কিছু ময়ূর মূর্ছিত হয়ে পড়ল। এই দৃশ্য দেখে গোবর্ধন পর্বতে সকল পশু ও রাখালরা মনোমুগ্ধ হয়ে পড়েন। অনেকক্ষণ নৃত্য করার পর ক্লান্ত হয়ে ময়ূররা নৃত্য থামাল। এরপর শ্রীকৃষ্ণ নিজের লয় ও ছন্দে নৃত্য শুরু করলেন। অনেকক্ষণ পর শ্রীকৃষ্ণ তার নৃত্য থামালেন। ময়ূররাজ শ্রদ্ধার সাথে শ্রীকৃষ্ণের কাছে মাথা নত করে বললেন, আপনি আমাদের কাছে এক আনন্দঘন মুহূর্ত উপহার দিয়েছেন, আমরা সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকব। আমাদের কর্তব্য আপনাকে কিছু গুরুদক্ষিণা দেয়া, তাই আমি আপনাকে অনুরোধ করছি, আমাদের একমাত্র সম্পদ আমাদের পালক, আপনি তা গ্রহণ করুন, এটা আপনি আপনার মুকুটে সজ্জা হিসাবে সজ্জিত করুন। এরপর ময়ূররাজ তার কিছু পালক ত্যাগ করলেন। এই প্রার্থনা শ্রীকৃষ্ণ স্বীকার করলেন এবং শ্রীকৃষ্ণ মোটুকে স্থান দিলেন ময়ূরপুচ্ছ। সেই থেকেই তার মস্তকে শোভা পায় ময়ূরের পালক। দ্বিতীয় মতটি হল মর্যাদা পুরুষোত্তম শ্রীরামকে নিয়ে। তেতাযুগে ভগবান শ্রীরাম পৃথিবীতে অবতীর্ণ হন। প্রচলিত আছে যে একবার শ্রীরামচন্দ্র ভ্রমণে বেরিয়েছিলেন। সেই সময় একদল ময়ূর তাদের পেখম দিয়ে শ্রীরামের চলার পথটি পরিষ্কার করে দিয়েছিল। ভগবান শ্রীরাম তাদের এই নিষ্ঠা ও নিঃস্বার্থতা দেখে খুবই প্রসন্ন হন। তখন ভগবান শ্রীরাম ময়ূরদের আশীর্বাদ করেন এবং কথা দেন তিনি দ্বাপর যুগে আবার আবির্ভূত হবেন এবং তাদের প্রতি সম্মান জানাতে তিনি এই পালক মাথায় ধারণ করবেন। তাই তিনি যখন ভগবান শ্রীকৃষ্ণরূপে দ্বাপর যুগে পৃথিবীতে অবতীর্ণ হন তখন তিনি পূর্বজন্মের কথা রাখতে ময়ূরের পালক তার মাথায় ধারণ করেন। তৃতীয় মত অনুসারে ভগবানের একজন পরম ভক্ত ছিলেন। তিনি অনেক সাধনা করেছিলেন ভগবানকে সন্তুষ্ট করার জন্য, কিন্তু কখনোই তিনি ভগবানের দর্শন লাভ করতে পারেননি। কিন্তু তিনি অনেক সুখ্যাতি লাভ করেছিলেন, এর ফলে তিনি একটি সৌভাগ্য অর্জন করেছিলেন। সেটি হল ভগবান শ্রীকৃষ্ণ যখন দ্বাপরলীলায় নন্দালয়ে ছিলেন, ভগবানের সেই ভক্ত ময়ূররূপে জন্মগ্রহণ করেছিলেন নন্দগ্রামে। সেই ময়ূরটি সর্বদাই কৃষ্ণ নাম করতেন, কৃষ্ণ 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 কৃষ্ণ, এইভাবে সর্বদাই তিনি ভগবানকে স্মরণ করতেন।
এবং তিনি মাঝে মাঝে নন্দালয়ে এসেও কৃষ্ণ নাম করতেন। তিনি সর্বদাই শ্রীকৃষ্ণের দর্শন লাভের প্রয়াসী ছিলেন, তবুও তিনি শ্রীকৃষ্ণের দর্শন লাভ করতে পারেননি। একবার চোখের পলকে তার সামনে দিয়ে শ্রীকৃষ্ণ নন্দ গিয়ে প্রবেশ করলেন, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ গৃহ থেকে আর বের হচ্ছিলেন না। সেই দেখে ময়ূরটি খুবই কষ্ট পেলেন এবং তিনি ভগবানের ওপর অভিমান করলেন এবং ময়ূরটি কৃষ্ণ নাম করতে করতে নন্দগ্রাম ছেড়ে বর্ষণায় চলে গেলেন। সেখানে গিয়েও তিনি সর্বদা কৃষ্ণ নাম করতে থাকেন, কৃষ্ণ 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 করে শ্রীকৃষ্ণকে ডাকতে থাকেন। শ্রী রাধারানী সে কৃষ্ণ নাম শুনতে পান। তিনি ভাবেন বর্ষানা গ্রামে কে এমন কৃষ্ণ নাম করছেন। তিনি তার গৃহ থেকে বেরিয়ে এলেন। তিনি দেখলেন একটি ময়ূর কৃষ্ণ নাম করেই চলেছে। রাধারানী তখন ময়ূরটির মাথায় হাত বুলালেন এবং বললেন, তুমি কে, তুমি কেন এইভাবে কৃষ্ণ নাম করছো? তখন ময়ূরটি তার জন্মের সব কথা রাধারানীকে জানালেন এবং জানালেন কৃষ্ণ 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 করেও তিনি কোনোদিনও শ্রীকৃষ্ণের দর্শন ও কৃপালাভ করতে পারেননি। এই ময়ূরটির কৃষ্ণ নামে রাধারানী খুবই সন্তুষ্ট হলেন। রাধারানী তাকে বললেন, শ্রীকৃষ্ণ অবশ্যই তোমাকে দর্শন দেবে। এই বলে রাধারানী ময়ূরটিকে রাবড়ি ও ননি খেতে দিলেন। ময়ূরটি তা গ্রহণ করলেন। রাধারানী তাকে বললেন, তুমি আবার নন্দগ্রামে ফিরে যাও, শ্রীকৃষ্ণ তোমাকে অবশ্যই দর্শন দান করবেন। রাধারানীর কাছ থেকে কৃপালাভ করে ময়ূরটি তখন নন্দগ্রামে ফিরে এলেন, কিন্তু ময়ূরটি আর কৃষ্ণ নাম করলেন না। তিনি রাধে 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 বলে রাধারানীকে স্মরণ করতে লাগলেন। এই রাধে 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 যখন শ্রীকৃষ্ণ শুনতে পেলেন, শ্রীকৃষ্ণ ভাবলেন, ইনি কে যিনি রাধাকে স্মরণ করছেন? তখন শ্রীকৃষ্ণ ময়ূরটিকে জিজ্ঞাসা করলেন, তুমি কে, তুমি কেন রাধারানীকে স্মরণ করছো? তখন ময়ূরটি শ্রীকৃষ্ণকে সব কথা খুলে বললেন, আমি অনেক কৃষ্ণ নাম করেছি কিন্তু আপনার দর্শন পাইনি, কিন্তু রাধারানী আমায় কৃপা দান করেছেন, রাধারানী কৃপায় আমি আপনার দর্শন পেয়েছি। তখন শ্রীকৃষ্ণ ময়ূরটির মাথায় হাত বুলিয়ে দিলেন এবং বললেন, শ্রীকৃষ্ণের নাম করলে রাধার কৃপা পাবে, আর রাধার নাম করলে শ্রীকৃষ্ণের কৃপা পাওয়া যায়। তখন ময়ূরটির একটি পালক মাটিতে পড়ল। শ্রীকৃষ্ণ সেই পালকটি মস্তকে ধারণ করলেন। এইভাবেই ময়ূরটি রাধাকৃষ্ণের কৃপা লাভ করেছিলেন। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রাধে কৃষ্ণ।